শেষ জি বাংলা সারেগামাপার মঞ্চে ফাইনালে পৌঁছেছিলেন কালিম্পংয়ের অ্যালবার্ট কাবো লেপচা। গান না শিখেও গান গেয়ে সঙ্গীতের মঞ্চে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। প্রতিযোগিতায় জয়ী হতে না পারলেও ভিউয়ার্স চয়েসের নিরিখে প্রথম হয়েছিলেন। এরপর ফের জীবনের এক গভীর ক্ষতের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কাবো। রিয়েলিটি শো এর মঞ্চে স্ত্রী পূজা ও সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। তিনি যে বিবাহিত সে খবর জানতেন না অধিকাংশ অনুরাগী। কাবো জানান তার স্বপ্ন পূরণের শরিক স্ত্রী পূজা ছেত্রী, কিন্তু আচমকাই শো শেষ হওয়ার কয়েকদিন পর নিজের সন্তানকে চিরতরে হারান কাবো। তবে তিনি থেমে থাকেননি, ফের একবার স্ত্রীর অনুপ্রেরণা ও তার মুখের দিকে তাকিয়েই লড়াইয়ে নেমেছেন কাবো। 26 আগস্ট থেকে শুরু হয়েছে হিন্দি সারেগামাপা। কাবো এবার সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের গানের জাদুতে বিচারক নীতিমোহন, হিমেশ রেশামিয়া ও অনু মালিকের মন জয় করে অডিশন রাউন্ড উত্তীর্ণ হয়েছেন কাবো। জিটিভির তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে বডিগার্ড ছবির আই লাভ ইউ গান গাইতে দেখা যাচ্ছে কাবোকে। ওই গানের মাধ্যমেই সকলের মন জিতে নেন তিনি। আনু মালিক, হিমেশ রেশামিয়া এবং নীতিমোহন মুগ্ধ হয়ে যান বাংলার কাবোর গান শুনে। গান শেষ করার পর হিন্দি সারেগামার আপকামিং সিজনের বিচারকদের উদ্দেশ্য করে বলেন, আমি এবছর একেবারেই আসতে চাইনি। তার মুখে ওই কথা শুনে নীতিমোহন প্রশ্ন করেন, কেন আসতে চাননি শুনি? বিচারকের প্রশ্নে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অ্যালবার্ট কাবো। পূজাও নিজেকে স্থির রাখতে পারেননি, ডুকরে কাঁদেন তিনিও। পরে স্ত্রী পূজা ও কাবো দুজনেই একমাত্র মেয়ে এলভিনকে হারানোর কথা জানান। হার্টে ফুটো ছিল ছোট্ট এলভিনের, গত জুলাইতে চিরঘুমে চলে গিয়েছে দুধের শিশু।